আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের ও অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের ও দূরে দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা জানবো স্বপ্নে ঘাম দেখলে কি হয়। আমরা অনেকেই শরীরে ঘাম স্বপ্নে দেখতে পারি, এই নিয়ে আজকের ভিডিওটিতে কিছু আলোচনা। আমরা সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, যদি ভিডিওটি দেখেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা কেউ যদি স্বপ্নে নিজের শরীরে ঘাম দেখেন, ঘাম বের হচ্ছে এমনটা যদি আপনার কেউ স্বপ্নে দেখেন, এর ব্যাখ্যা কি? এটা কি ভালো নাকি খারাপ? ঘাম কখন জোরে? আপনি যখন চেষ্টা মেহনত করেন, পরিশ্রম করেন, তখনই কিন্তু শরীর থেকে ঘাম বের হয়। আপনারা যদি স্বপ্নে কেউ এরকম ঘাম বের হতে দেখেন, তাহলে এটা কি বোঝায় দর্শক? আমরা সবাই জানবো ইনশাল্লাহ। বন্ধুরা, কেউ যদি স্বপ্নে দেখেন যে তার ফোঁটা ফোঁটা ঘাম জ্বরছে শরীর থেকে, আপনি স্বপ্নে দেখতে পারলেন যে আপনার শরীর থেকে ফোঁটা ফোঁটা ঘাম জ্বরছে, তাহলে এটা দেখা আপনার মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে, মানে খুবই ভালো লক্ষণ, খুবই কল্যাণকর একটি লক্ষণ, এটা অকল্যাণকর বিষয় না। আপনি যদি স্বপ্নে আপনার শরীরে ঘাম ঝরে ঝরে পড়তে দেখেন, তার মানে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। সেই সাথে সাথে বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে বগলের, তার বগলের দুর্গন্ধ ঘাম দেখেন, তাহলে এর ব্যাখ্যা কি? আপনি আপনার বগলের দুর্গন্ধ ঘাম দেখতে পারলেন, তাহলে এটা দেখা আবার দর্শক ভালো নয়। এমন স্বপ্ন দেখা আপনি মানুষদেরকে দেখানোর জন্য কোনো কাজ করতে পারেন, আপনি আপনার অধীনস্থ যারা আছেন, যেমন আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার অধীনস্থ কোনো কর্মচারী হতে পারে, তো তাদেরকে দেখানোর জন্য কোনো কাজ করতে পারে। তবে ওই কাজ আপনার মন থেকে না, মানুষকে দেখানোর জন্য। তো এরকম ভালো কাজ, আপনি যত ভালো কাজই করেন, যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে তার কোনো ফলাফল বা কোনো সব আপনি লাভ করতে পারবেন। আপনার যে কাজটা, এটা শুধুমাত্র এখলাস সেটা আল্লাহ পাককে রাজি সন্তুষ্টি করার জন্য হবে, যে আপনি যেন প্রতিদান পান এই নিয়তে করতে হবে। মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সেই কাজ করার কোনো ফায়দা নেই। তো বন্ধুরা, এই গেল একটা বিষয়, যদি বগলে দুর্গন্ধ ঘাম দেখেন, সেই সাথে সাথে এমন স্বপ্ন দেখা যারা নাকি প্রশাসক হবেন বা নেতা শ্রেণীর লোক হবেন, যারা নাকি এই গ্রামের বা একটা এলাকার বা একটা জনপদের প্রতিনিধি হবেন, তো তাদের ক্ষেত্রে অপ্রশংসিত ভাবে সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে। মানে এমন ভাবে তারা অর্থ সম্পদ লাভ করবেন যেটা ভালো পন্থায় নয়, যেটা অসৎ পন্থায় বা অন্যায় ভাবে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে তারা হয়তো সম্পদ লাভ করবেন, সুতরাং তারা প্রশংসার পাত্র হতে পারবেন না। এটা অন্যায় ভাবে, অপ্রশংসিত ভাবে তারা সম্পদ লাভ করবেন, এমন ভাবেই সম্পদ লাভ করবেন যে মানুষদের প্রশংসা করবে না, বরঞ্চ বদনাম করবে, মানুষের সাথে দুর্নাম করবে, খারাপ বলবে। তো এইরকম বোঝে যদি আপনার শরীরে বগলের দুর্গন্ধ ঘাম দেখেন। তো এরকম স্বপ্ন দেখার পর আপনাদের সাবধান হয়ে যেতে হবে, সতর্ক থাকতে হবে। আপনি যে কোনো কাজ এটা ভালো নিয়ত করবেন, আর যেভাবে আপনি সম্পদ অর্জন করেন, এটা ভালো পন্থা, সৎ পন্থা অর্জন করার চেষ্টা করবেন, যেন মানুষের প্রশংসা কুড়াতে পারেন, দুর্নাম যেন না হয়, সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। বন্ধুরা, এই ছিল স্বপ্নে ঘাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা। এই মূলত ঘাম শরীর থেকে ঝরে পড়তে দেখা, এটা ভালো, এটা আপনার জীবনে সফলতা আসবে, আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে, কারণ আপনার শরীর থেকে ঘাম বের হওয়া মানে আপনার কোনো উদ্দেশ্য ইত্যাদি এগুলো পূরণ হবে, আশা বাসনা আপনার সফল হবে ইনশাল্লাহ। বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে, প্রয়োজন বোধ মনে করেন, ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।